আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সালাম। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। এবছর আরও 80,000 বেসরকারি শিক্ষক নিয়োগের পরিকল্পনা। দুর্নীতি আর অনিয়মে জর্জরিত দিনাজপুর কারাগার, কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। নওগাঁর খঞ্জনপুরে স্থলবন্দর নির্মাণের দাবি ব্যবসায়ীদের, বাংলাদেশ ভারত বাণিজ্য বৃদ্ধির আশা। এবং তাবিবের সেঞ্চুরিতে ঢাকা ডায়নামার্সকে হারিয়ে বিপিএল এর শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, টুর্নামেন্ট সেরা সাকিব। এবারে বিস্তারিত। এবছর আরও 80,000 শিক্ষক নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC। আর দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া শিক্ষকরা যাতে নিজ এলাকায় বদলি হতে পারেন, সেজন্য নীতিমালা করার সুপারিশ করতে যাচ্ছে তারা। এটিএন বাংলাকে এসব তথ্য জানান NTRC চেয়ারম্যান SM আশফাক হোসেন। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। শিক্ষা প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ বন্ধে 2005 সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC গঠন করে সরকার। 2018 সাল পর্যন্ত 14টি নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হন 6.6 লাখ। প্রথম দু দফায় নিয়োগ দেওয়া হয় মাত্র 13,500 শিক্ষককে। দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় বেশিরভাগেরই বয়স শেষ, কেউ গেছেন অন্য পেশায়। সবশেষ নিয়োগ বিজ্ঞপ্তির পর আবেদন পড়ে 1.25 লাখ। এর মধ্যে গত 24 জানুয়ারি 39,000 শিক্ষককে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেয় NTRCA। বাকি 80,000 নিবন্ধিতকে এবছরের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানান NTRCA-র চেয়ারম্যান। আমরা এইবার, আমি ব্যক্তিগতভাবে প্ল্যান করছি, সর্বমোট 4টা নিয়োগ প্রক্রিয়া আমরা চালাবো। বড় একটা প্ল্যান আর ছোট আরও 3টা অ্যাটলিস্ট, 2টা ফর অনলি ফিমেল আর 1টা ফর জেনারেল, বাট ওই পরীক্ষার রেজাল্ট হওয়ার আগেই করে ফেলবো। এখন যেটা মারাত্মক হতাশা বেকার টিচারদের, সেটা এত ব্যাপক থাকবে না। মেধাক্রম অনুযায়ী অনলাইনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় অনেকেই দূর দূরান্তের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন, এতে বিপাকে পড়েছেন তারা। বেশি সমস্যায় নারী শিক্ষকরা। এসব বিবেচনা করে বেসরকারি শিক্ষকদের বদলির বিধান করতে যাচ্ছে সরকার। আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সদয়, তিনি ব্যক্তিগতভাবে ওইটুকু মনে করেন যে যে লোকের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে ও বাড়ির কাছের স্কুল বা কলেজে হলে সে ভালো সেবা দিতে পারবে। মাউসি একটা বদলি নীতিমালা হাতে নিবে, যাতে করে ওই যারা ডিসপ্লেসড হয়েছে ওদেরকে বাড়ির কাছে আনা আসার একটা সুযোগ দেওয়া যায়। সুপারিশ আমি ভার্বালি অলরেডি করে ফেলছি। তিনি আরও জানান এবছর 2টি নিবন্ধন পরীক্ষা নেবে NTRCA। এই বছরের ভিতরে আমরা 2টেই করতে পারবো। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। দুর্নীতি অনিয়মে জর্জরিত দিনাজপুর জেলা কারাগার। কয়েদীদের অভিযোগ, কারাগারে নিয়ন্ত্রণাধীন দোকানে চুরি ও ঘুষ লেনদেনে কর্তৃপক্ষ জড়িত। এছাড়া কারারক্ষীর কাছ থেকে মাদক উদ্ধার ও কারাগারের ভেতরের দোকানে বেশ কবার চুরির ঘটনা ঘটলেও তা বন্ধে কার্যকর উদ্যোগ নেই প্রশাসনের। দিনাজপুর থেকে হুবাইন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন কাবির হাস্তাই। ব্রিটিশ আমলে নির্মিত দিনাজপুর কারাগারের কয়েদি ধারণ ক্ষমতা প্রায় 2000। এখানে জেল খাটা অনেক আসামির অভিযোগ, জামিন পেলেও ঘুষ ছাড়া মেলে না মুক্তি। আমরা জেলখানায় আসে কাগজপত্র সহ জমা দিচ্ছি, কিন্তু কারারক্ষী গেটে বলতেছে যে আপনাদের নাম আজকে তালিকার মধ্যে নাই, আজকে হবে না, এটা কালকে আসেন, আর যদি আজকে আপনি ছাড়তে চান তাহলে ভাই খরচ দিতে হবে। কত খরচ দিতে হবে? 1,000 টাকা। বেলা 3টার সময় কাগজ আসছে, এখনো পর্যন্ত ছাড়ে নাই, টাকা চাইলে টাকা চাচ্ছে, টাকা না হলে ছাড়তেছে না। কড়া নিরাপত্তার মধ্যেও কারাগারের ভেতরের দোকানগুলোতে দীর্ঘদিন ধরেই চুরির ঘটনা ঘটলেও দেখার নেই কেউ। বন্দীদের খাবারের মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হাজতিরা। দোকানে এইটা চুরি হয়েছিল একবার, আমারটা একবার চুরি হয়েছিল, আর আর তো ওই পাশে দোকান চুরি হয়েছিল, ওই পাশে ভাত মোটা ডাল পানি মাংস তো ছিড়া দেয় না। ঘুষ নেয়ার বেশ কয়েকটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি। জেলা কারাগারে সংশ্লিষ্ট অথবা সংশ্লিষ্টতার বাইরে কোনো একটা গোষ্ঠী
প্রত্যেকটা আসামির কাছ থেকে টাকা পয়সা দাবি করছে বা নিচ্ছে। তবে উৎকোচ আর অভিযোগ নিয়ে এটিএন বাংলার সঙ্গে সরাসরি কথা বলতে চাননি দিনাজপুর জেল সুপার সাইদ হোসাইন। মুঠোফোনে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, অন্যান্য সরকারি অফিস আদালতে দুর্নীতি হলেও এখানে তেমন কিছুই হয় না। বন্দীদের সংশোধন ও শৃঙ্খলায় আনার প্রতিষ্ঠান যে কারাগার, সেখানকার এসব অনিয়ম আর দুর্নীতি বন্ধে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুরে স্থলবন্দর নির্মাণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বন্দরের জন্য নির্ধারিত স্থানটি বাংলাদেশ ও ভারতের সরকারি কর্মকর্তারা কয়েক দফা পরিদর্শন করলেও এখনও তা আলোর মুখ দেখেনি। এ ব্যাপারে স্থলবন্দর কর্তৃপক্ষকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। নওগাঁ থেকে রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। ধান, চাল, খনিজ সম্পদ এবং আমে সমৃদ্ধ উত্তরের জনপদ নওগাঁ। কৃষি নির্ভর হওয়ায় ব্রিটিশ আমল থেকেই বাণিজ্যে বেশ সুনাম রয়েছে এ জেলার। দেশের অন্যতম ধান চাল উৎপাদনকারী জেলা হওয়ার পাশাপাশি সাম্প্রতিককালে চুনাপাথরের খনিও মিলেছে এখানে। কৃষি ও খনিজ পণ্য রপ্তানি বাড়াতে নওগাঁ সীমান্তের খঞ্জনপুরে ভারতের সাথে একটি স্থলবন্দর স্থাপনের দাবি জেলাবাসীর। এখানে কোনো স্কুল নাই, কলেজ নাই এবং এই জায়গা যদি সরকার নিতে চায় এখানে কোনো বাধা বিঘ্নতা কখনো আসবেও না। উন্নয়নের স্বার্থে আমরা সরকারের সার্বিক সহযোগিতা করতে আমরা রাজি আছি। এখানে যদি স্থলবন্দর করা হয় তো আশা করি খুব ভালোই হবে। ব্যবসায়ীরা বলছেন, হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি করা না যাওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে বাণিজ্য করতে গিয়ে বাড়ছে পরিবহন খরচ ও সময়। খঞ্জনপুরে বন্দরটি স্থাপন হলে নওগাঁর চাল রপ্তানিসহ ব্যবসা প্রসারে নতুন দিগন্তের উন্মোচন হবে বলে দাবি ব্যবসায়ীদের। বিএসএফ এর ওখানে 80 ফিটের একটি গেটও আছে এবং ওখান থেকে বালুঘাটের 60 ফিট চওড়ার একটি রাস্তাও আছে। আমরা চাই নওগাঁর ব্যবসার পরিধি ঘটুক। আমার মনে হয় যে একটা স্থলবন্দর নওগাঁতে হওয়া খুব জরুরি, ফলে সর্বদিক থেকে আমরা উপকৃত হব দেশ। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার জানান, বন্দর স্থাপনের মতো সব ধরনের সুযোগ সুবিধাই এখানে রয়েছে, এজন্য ভারত সরকারের সাথে কাজ করছে বাংলাদেশ। ভারত সরকারের থেকে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। স্থলবন্দরটা হওয়া খুবই প্রয়োজন, নওগাঁ জেলার চেহারাই পাল্টে যাবে এই বন্দর হলে। সীমান্তের দুপাশে প্রায় 150 ফুট চওড়া সড়ক থাকায় স্থলবন্দর নির্মাণ সহজ হবে বলে মনে করে নওগাঁবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের জন্য 41 জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে যৌথ সভায় তাদের নাম চূড়ান্ত করা হয়। গণভবনে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। এবারে জাতীয় সংসদে আওয়ামী লীগ 43টি আসন পাবে। এছাড়া উপজেলা নির্বাচনে প্রথম দফায় দলের প্রার্থী তালিকাও চূড়ান্ত করে আওয়ামী লীগ। আজ উপজেলার বাকি দফাগুলোর প্রার্থী চূড়ান্ত করতে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের হবে। সভা শেষে এসব তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 43টির মধ্যে আমরা আমাদের অংশটা আমাদের প্রার্থীতা দিয়ে পূরণ করেছি। বিস্তারিত আলাপ আলোচনার শেষে আমরা আমাদের প্রার্থীদের নাম চূড়ান্ত করেছি। আর উপজেলার প্রথম ধাপের মনোনয়নও আমরা শেষ পর্যায়ে, আগামীকাল আমরা প্রথম পর্যায়ের আমাদের প্রার্থীদের তালিকা ঘোষণা করি। আইডি প্রক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় মন্তব্য করে দলটির নেতারা বলছেন, আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। তাদের অভিযোগ, বিএনপিকে ভয় পায় বলে সরকার বেগম জিয়াকে বন্দী রেখেছে। গতকাল রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় তারা এসব কথা বলেন। আমরা সবাই আজ লজ্জিত, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার 1 বছর হয়ে গেল কারাগারে, আমরা তাকে মুক্ত করতে পারি নাই। একটি রাজনৈতিক মামলায় যাকে কারারুদ্ধ করা হয়েছে, আইনি প্রক্রিয়া দিয়ে কোনোদিন তাকে মুক্ত করা যাবে না। আমরা রাজনৈতিকভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আন। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজনৈতিক ও আইনিভাবে বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এ মন্তব্য করেন। একই সাথে তারা দাবি করেন, এ ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
যেটা আদালতের ইখতিয়ার সেটা সরকারের কোনো করণীয় নেই, এবং তার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণভাবে বিষয়টি আদালতের ইখতিয়ার। তাকে দণ্ড দিয়েছে আদালত, কারাগারে নিয়েছে আদালত, তাকে মুক্তি দিতে পারে আদালত। এক বছরে লিগাল ব্যাটেলে কেন সফল হয়নি তারা, এবং এক বছরে তাকে কেন আন্দোলন করে মুক্ত করতে পারে, এটা তাদের বিষয়। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদে এবং স্থায়ীভাবে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ গতিশীল করতে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। গতকাল নয়াদিল্লিতে দুদেশের যৌথ পরামর্শ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে দুদেশে নেতৃত্ব দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় সুষমা স্বরাজ বলেন, বাংলাদেশকে সমৃদ্ধ নিরাপদ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পূর্ণ সহায়তা করবে ভারত। সানাউল হকের রিপোর্ট। বাংলাদেশ ভারত যৌথ পরামর্শ কমিটির পঞ্চম বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী তো বটেই, সরকারের প্রতিনিধিত্ব করা প্রথম বড় কোনো সফর এটি। তাই বৈঠকে তাকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার কথা। We remain ready to provide the maximum possible support since a prosperous, secure and progressive Bangladesh is in India's direct national interest. পরামর্শ কমিটির বৈঠকে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, দুর্নীতি দমন, স্বাস্থ্যসেবা ও মংলাবন্দরে বিনিয়োগে মোট চারটি সমঝোতা চুক্তি সই করে দুই দেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক দিকের প্রশংসা করে রোহিঙ্গা প্রত্যাবাসন গতিশীল করার বিষয়ে একমত হয়েছে দুদেশ। অর্থনৈতিক অগ্রগতি, জ্বালানি ও বিদ্যুৎ এবং যোগাযোগ বাড়াতে দুদেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। Economic development in both countries is a fundamental aspect of our partnership. It helps that our nations are today the fastest growing economies in the world. We are proud that Bangladesh is our largest development partner. সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সৌজন্য বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। ক্রিকেট। তামিম ইকবালের অপরাজিত সেঞ্চুরিতে দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়াস। গতকাল মিরপুরে ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে 17 রানে হারায় কুমিল্লা। আগে ব্যাট করে ম্যাচ সেরা তামিমের অপরাজিত 141 রানে 3 উইকেটে 199 রান তুলে ইমরুল কায়েসের দল। জবাবে 9 উইকেটে 182 রানে থামে সাকিব আল হাসানদের ইনিংস। টুর্নামেন্ট সেরা হন সাকিব। রিপোর্ট করছেন এস এম আশরাফ। তলোয়ার হাতে যেন এক রাজা আসলেন, জানান দিলেন এ রাজ্য এবার তার। তামিম ইকবালের এমন রাজকীয় উদযাপনের সময়ই অনুমান করা গিয়েছিল এবারের মুকুট নিচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। সেনাপতির দায়িত্ব হাতে নিয়ে তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটের আগুনে পোড়ালেন সাকিব আল হাসান, রুবেল হোসেন, আন্দ্রে রাসেলদের 31 বলে 50। 10 ওভার শেষে কুমিল্লার রান 73, 15 ওভার শেষে 137। তখনও অনেকের ধারণার বাইরে পরের 5 ওভারে কি ঘটতে যাচ্ছে। এরপর তাণ্ডব চালালেন তামিম, শেষ 30 বলে কুমিল্লা যোগ করে 62 রান। 61 বলে টাইগার ওপেনার অপরাজিত থাকেন 141 রানে। বিপিএল এ বাংলাদেশিদের পক্ষে যা ব্যক্তিগত সর্বোচ্চ রান। এমন ইনিংসের পর পাল্টা জবাব দিতে হলে জ্বলে উঠতে হতো সুনীল নারায়ণ, পোলার্ড কিংবা রাসেলদের। অথচ 0 রানেই নারায়ণের বিদায়ে হোঁচট খায় স্বাগতিকরা। উপল থারাঙ্গা আর রনি তালুকদার 102 রান যোগ করে ক্ষণিকের জন্য আশা দেখিয়েছিলেন। তবে 48 থারাঙ্গা আর 66 রানে রনি ফিরলে মুখ থুবড়ে পড়ে ঢাকার ইনিংস।
ওহাব রিয়াজ 3 উইকেট নিলে 182-তে থামে ঢাকা। এতে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে কুমিল্লা। অধিনায়ক হিসেবে ইমরুল কায়েসের শোকেসে যোগ হলো বিপিএল এর প্রথম ট্রফি। ICC-র সভাপতি শশাঙ্ক মনোহর তুলে দেন চ্যাম্পিয়ন ট্রফি। এসএম আশরাফ, এটিএন বাংলা। মধ্যবিত্তের স্বপ্ন পূরণে রিহাব মেলায় বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, সেই সাথে রয়েছে ক্রেতাদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থাও। এদিকে আবাসন খাতে সমস্যার সমাধানে সরকারের সহযোগিতা চেয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব। আপেল মাহমুদের রিপোর্ট। আবাসন সমস্যা সমাধানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া রিহাব মেলায় সাপ্তাহিক ছুটির দিনে ছিল ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। নিজের মনের মতো ফ্ল্যাট আর প্লট খুঁজে নিতে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন তারা। তবে সাধ আর সাধ্যের মধ্যে আবাসন সুবিধা দিতে নিজেদের বিভিন্ন অফারের কথা জানায় প্রতিষ্ঠানগুলো। এই প্রজেক্টের ভিতরেই সব কিছু আমরা রেখেছি এবং দামটাও আমরা রেখেছি একটা ভেরি রিজনেবল প্রাইস। মেলায় আসার পরে আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য প্রতি স্কোয়ার ফিট 200-300 টাকা বিভিন্ন ফ্ল্যাট হারে এলাকা ভেদে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। রাজধানী ও এর আশপাশে মধ্যবিত্তদের জন্য 700 থেকে শুরু করে 1200 স্কোয়ার ফিটের আকর্ষণীয় মূল্যের ফ্ল্যাটের সুবিধা রয়েছে এ মেলায়। সকল প্রজেক্টের উপরে ঋণের সুবিধা আছে, তাছাড়াও এই ফেয়ারে এবার প্রায় 20টির মতো লিঙ্কেজ আর্থিক প্রতিষ্ঠান এখানে রিহাবে অংশগ্রহণ করেছে। লোনের সুবিধা দিয়ে তাদের কাছে আমরা বিক্রি করতে পারে এবং তারা কিনতে আগ্রহী হয়। রেজিস্ট্রেশন ফি ও নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির কারণে আবাসন খাত হুমকির মুখে পড়ছে বলে এ সময় অভিযোগ করেন রিহাব ক্রেতারা। প্রত্যেকটা আইটেমের জন্য এই লিঙ্কের শিল্পের জন্য সরকারের একটা নীতি নির্ধারক মহল থাকা উচিত এবং দাম বাড়ানোর ক্ষেত্রে তারা যেন একটা লাগামহীনভাবে কোনো একতরফাভাবে কোনো সিদ্ধান্ত না নিতে পারে। প্রায় 200 প্রতিষ্ঠান নিয়ে শুরু হওয়া এবারের আবাসন মেলা চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। প্রথম সপ্তাহে জমে উঠেছে অপর 21-এ গ্রন্থমেলা। এরই মধ্যে ক্রেতা পাঠক লেখকের অংশগ্রহণে সরগরম মেলা প্রাঙ্গণ। প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি এবারও বইমেলায় আসছে তরুণ ও নতুনদের বই, আর ছুটির দিনের আকর্ষণ শিশুপ্রহর তো আছেই। রাস্তা দাসের রিপোর্ট। অনেক বছর ধরেই অমর একুশে বইমেলা রাজধানীবাসীর জন্য নতুন বই খুঁজে পাওয়ার সুযোগের পাশাপাশি বিনোদনের উৎস। দুপুরের পর থেকেই তাই বিভিন্ন বয়সী পাঠকের ভিড়ে জমে ওঠে বইমেলা। শিশু প্রহরে বড়দের পাশাপাশি শিশুদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো, তাই পছন্দ মতো নতুন বই কিনে খুশি তারাও। আগাথা ক্রিস্টির বই কেনা হয়েছে, তারপর মোহাম্মদ জাফর ইকবালের বই কেনা হয়েছে, বিদ্যাসাগরের ছাত্র জীবন এবং বিজয় মিছিল, সত্যজিৎ রায়ের জীবনী কিনেছি, আরও মোহাম্মদ জাফর ইকবালের কিছু বই কিনবো। মেলা ভালো লাগছে গতবার থেকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রতিদিনই গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধের নতুন বই আসছে বইমেলায়। লাখো পাঠকের এই বইমেলায় প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নিজেদের প্রকাশিত বই নিয়ে বেশ উচ্ছ্বসিত তরুণ লেখকরাও। আমার বইয়ের নাম মেরি ধূসরাত্মা, এটা একটা ভৌতিক কাহিনী। আমি চেষ্টা করেছি যে পাঠক পাঠিকারা যাতে নতুনত্বের কিছু স্বাদ পায়। আমার বইয়ের নাম হলো ভাবনাগুলো ছন্দের তালে, বইটি ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে, কালী কলমে পাওয়া যাবে। এবারের বইটা আমার উৎসর্গ করছি আমি আমার হাজবেন্ডকে। প্রকাশনা প্রতিষ্ঠানগুলো জানায় এবারের মেলা শুরু থেকেই পাঠক ও দর্শনার্থীদের ভিড় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বইয়ের বিক্রিও। গত সপ্তাহেও শিশু প্রহর ছিল, আজকেও সকাল থেকে শিশু প্রহর ছিল, প্রচুর বাচ্চারা এসেছে আমাদের কর্নারটা, শিশু কর্নার। তরুণ প্রজন্মদের জন্য আমাদের যে লেটেস্ট যে বইগুলো আসছে এগুলো চাইতে একটু বেশি। এবারের মেলায় পাঠকের উপস্থিতি ও বইয়ের বেচা কেনা আগের রেকর্ড ছাড়িয়ে যাবে এমন প্রত্যাশা লেখক, পাঠক ও প্রকাশকদের। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। যশোরের নাভারণে দক্ষিণবঙ্গে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আকিজ কলেজের স্কুল প্রতি বছরই ভালো ফলাফল করছে, ফলে আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত স্কুলটি এরই মধ্যে এলাকার সুধীজনের নজর কেড়েছে। যশোর থেকে শাহানারা বেগমের রিপোর্ট, জানাচ্ছেন মালিহা ওয়াদুদ চাঁদনি। বিশিষ্ট ব্যবসায়ী মরহুম শেখ আকিজ উদ্দিন 1991 সালে যশোর বেনাপোল সড়কের পাশে 3 একর জায়গার উপর স্কুলটি গড়ে তোলেন।
আদ্দিন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্কুলটিতে বর্তমানে 1076 জন শিক্ষার্থী রয়েছে। যশোর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে স্কুলটির অবস্থান। ডক্টর শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে পরিচালিত এই স্কুলে হিফজুল কোরআন শাখায়ও পাঠদান করা হয়। 2013 সালে এ শাখা চালু করা হয়। প্রতিষ্ঠান থেকে যেহেতু তার শিক্ষা কার্যক্রমটা সম্পন্ন করা হয়, সে কারণে তাকে বাড়তি প্রাইভেট কিংবা কোচিং সেন্টারের উপর নির্ভর করতে হয় না। বিতর্ক প্রতিযোগিতা, জ্ঞান জিজ্ঞাসা সহ বিজ্ঞান মেলা এবং অন্যান্য প্রতিযোগিতায় এই প্রতিষ্ঠানের সফলতা গর্ব করার মতো। আকিস কলেজিয়েট স্কুল দেশের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করুক, এই লক্ষ্যে যা করার আমরা পরবর্তীতে করব। স্কুলটিতে বাংলার পাশাপাশি 2003 সালে চালু করা হয় ইংরেজি ভার্সন। এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। প্রতিটি ক্লাসে রয়েছে 30 জন করে শিক্ষার্থী। স্কুলের মধ্যে হেফজখানা দেশের জন্য একটি ব্যতিক্রমী। বাছাই করা ছাত্ররা এখানে এসে হাফিজি পড়ার সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়ামে পড়া অর্জন করবে, এটার সম্প্রসারণের কাজ চলতেছে। মানসম্মত শিক্ষার জন্য দূর দূরান্ত থেকে এই স্কুলে শিক্ষার্থীরা ভর্তি হয়। শিক্ষার্থীদের জন্য রয়েছে যাতায়াতের সুব্যবস্থা। এছাড়াও প্রতিষ্ঠানটিতে রয়েছে লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব। ক্লাসের অধিকাংশ পড়া আমাদের ক্লাসেই সম্পন্ন হয়ে যায়। এটা সুনাম শুনে এখানে আসছিলাম, আর এখানে এসেই এটার প্রমাণও পাইছি যে অন্যান্য স্কুল থেকে এটা যথেষ্ট ভালো। স্কুলে একটা আইন শৃঙ্খলা কমিটি রয়েছে যারা সর্বোপরি আইন শৃঙ্খলাটা মেনটেন করে রাখে। অভিভাবকদের মতে শুধু শহর নয়, গ্রামের একটি স্কুলও যে পাঠদানের জন্য অনন্য হতে পারে তা প্রমাণ করেছে আকিস কলেজিয়েট স্কুল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাজপরিবারের রীতি ভেঙে প্রধানমন্ত্রী প্রার্থী হয়েছেন থাই রাজকন্যা উবলরত্ন মহিধর। 67 বছরের এই রাজকন্যা বর্তমান রাজা ভাজিরালঙ্কর্ণের বড় বোন। থাই রক্সাচার প্রার্থীর হয়ে নির্বাচনে লড়বেন তিনি। 1972 সালে এক মার্কিনীকে বিয়ে করে রাজ পদবী ছাড়েন ম্যাসাচুসেটস প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উবলরত্ন। বিবাহ বিচ্ছেদের পর 2001 সালে আবারও রাজ পরিবারে ফেরে তিন সন্তানের মা উবলরত্ন। 24 মার্চ থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচন। এর মধ্যে দিয়ে অবসান হতে যাচ্ছে 5 বছরের সামরিক শাসনের, শুরু হচ্ছে গণতন্ত্রের নতুন যাত্রা। স্প্যানিশ লা লিগায় রাতে মুখোমুখি হচ্ছে রিয়েল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। লড়াইটা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান দখলের। 22 ম্যাচে 44 পয়েন্ট নিয়ে বার্সেলোনার পরেই রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। 2 পয়েন্ট কম নিয়ে রিয়েলের অবস্থান তিনে। সবশেষ 4 লড়াইয়ে 1 ম্যাচ ড্র আর 1টি করে ম্যাচ জিতেছে দুদল। তবে ঘরের মাঠ মেট্রোপলিটানে বরাবরই দুর্ভেদ্য দিয়েগো সিমিওনের দল, তাই বড় পরীক্ষায় দিতে হবে গ্যালাকটিকোদের। দলে বড় তারকাদের কোনো ইঞ্জুরি নেই, যদিও জেসাস ভেলেজো এনজো জিদানকে পাবেন না কোচ সোলারি। অন্যদিকে অ্যাথলেটিকোর জন্য স্বস্তি হল একাদশে ফিরছেন দিয়েগো গুডিন। রাত 9:15 মুখোমুখি হচ্ছে দুদল। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরো একবার। এবছর আরো 80,000 বেসরকারি শিক্ষক নিয়োগের পরিকল্পনা। দুর্নীতি আর অনিয়মে জর্জরিত দিনাজপুর কারাগার, কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। নওগাঁর খঞ্জনপুরে স্থলবন্দর নির্মাণের দাবি ব্যবসায়ীদের, বাংলাদেশ ভারত বাণিজ্য বৃদ্ধির আশা। এবং তামিমের সেঞ্চুরিতে ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে বিপিএল এর শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়াস, টুর্নামেন্ট সেরা সাকিব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।